প্রতিযোগিতা করে যে খাবার খাওয়া হয় তা হালাল নাকি হারাম, যেমন 20টা মুরগির পিস তুমি খেতে পারলে টাকা আমি দেব, এ ধরনের চ্যালেঞ্জ করা যাবে কিনা? কাজ না থাকলে মানুষ কত কাজ যে করে, এত বেকার আমাদের দেশে মানুষ, কত হাজারা কাজ পাবলিক যে করে। 20টা মুরগির পিস খাইলে টাকা আমি দেব, তোমার টাকা এত হয়ে গেছে ভাই, মানুষ এক পিস খাইতে পারে না, গরিব দুঃখী তারা একটা পিস কিনে দাও। ওই বেটা রাক্ষস হয়তো বেশি খাইতে পারে, 20টা খাইলে তুমি হেরে টাকা দিয়ে দিবা, কোনো যুক্তি আছে এগুলা? অহেতুক কাজ, মুসলমানের সমস্ত ফালতু কাজ করবে না। তবে এরকম যদি কেউ করে তাহলে সেটা জুয়া হবে না, হারাম হবে না। মজা করে বন্ধু বান্ধব এরকম করলে সরাসরি গুনাহ হবে না, কিন্তু কাজটা খুব বেশি প্রশংসনীয় কাজ না। কথা কি বুঝতে পারছি? জুয়া হবে কখন? যখন দুই পক্ষ বাজি ধরবে, যে একজন বলল আমি 20 পিস মুরগি খাইতে পারি, আরেকজন কয় খাইতে পারলে তোরে 100 টাকা দিব, আর না খাইতে পারলে তুই কি দিবি? তখন সে যদি বলে না খাইতে পারলে আমি 200 টাকা দিব, তাহলে খাইতে পারলে সে 100 পাবে আর না খাইতে পারলে সে 200 দিবে। এই যে দুনো পক্ষ মিলে দেওয়া দেওয়া নিয়ে ইয়া করছে, বাজি ধরছে, এটা কি নাই জায়েজ? নাই, এটা হারাম। এক পক্ষ বলছে খাইতে পারলে পয়সা পাবা, না খাইতে পারলে নাই, তাহলে সেক্ষেত্রে এই এক পক্ষ দিলে সেটা খাইতে পারলে তার পুরস্কার দিল মনে করেন, যে তুমি খাইতে পারছো তোমার আরো দরকার পয়সা করে দিলাম, সেই হিসাবে দিল, এতে গুনাহ হবে না, কিন্তু এগুলো কোনো প্রশংসনীয় কোনো কাজ না। নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নামাজ তো আর পড়ে না, এ নিয়ে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া, তাহলে নামাজ তো আর কোথা থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে বোঝা গেল আল্লাহ করে দিয়ে তাকবীর নামাজ শুরু করতে হবে। নামাইতুয়ান বগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলায়, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এটার অস্তিত্ব কোরআন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই। পরগাছা, আচ্ছা নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, নিয়ত না থাকলে নামাজও হবে না। কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নামাইতুয়ান পড়বেন, নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে, কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আসেন, আপনি বলতেছেন আমি নাওয়াইতুয়ান পড়তেছি, মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত করতেছি আমি নামাজ পড়ব। আচ্ছা আপনি যখন কাউকে 10 টাকা দান করেন তখন কি আপনি বলেন নাওয়াইতু আন 10 টাকা দান করলাম, এরকম করে নিয়ত করেন আপনারা? তাহলে সেই এবাদত আল্লাহ কাছে আপনি কবুল হয়? আরে ভাই আপনি দিচ্ছেন, আপনার মনে মনে ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, বাস নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে মনের ইচ্ছা, নিয়ত মানে কি? একজন বলে যে ভাই আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি। এই যে কেমনে সে নিয়ত করলো, সে তো নাওয়াইতু আন পড়ে নাই, সে তো বলে নাই নাওয়াইতু আগামী বছর হজে যাব, সে তো এরকম বলে নাই, তারপরও বলতেছে নিয়ত করছি, নিয়ত হয়ে গেছে মানে কি? মনে ইচ্ছা করছি, আমি মনে ইচ্ছা করছেন সেটাই কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, কোন নামাজে দাঁড়াচ্ছেন? আপনার মনে মনে ইচ্ছা আছে, আপনার মাথায় আছে, বাস নিয়ত হয়ে গেছে। মুখে উচ্চারণ করার নির্দেশ কোরআন হাদিসে আসে না? ইবাদত কোরআন হাদিসে যেভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতে হবে। ইবাদত মনগড়া পদ্ধতিতে করলে হবে